Hello friends, I am Priyanka. Welcome back to my channel. Today, I am not a video. So, today I am here at Pride Plaza Cafe Treat. Today, we have a special event regarding Christmas. So, this event is a cake mixing ceremony. So, first, I am going to show you the whole place because today is another day. Another day, Cafe Treat restaurant is doing food vlog. So, today is the swimming pool at 6th floor. So, প্রথমে আমি জায়গাটা ভালো করে দেখিয়ে নেব আর কিছুক্ষণের মধ্যেই এটা স্টার্ট হতে চলেছে তারপর পুরোটা কভার করব পুরোটা দেখাবো কি কি হবে আজকে স্পেশাল ইভেন্টে সো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক সো বন্ধুরা এই জায়গাটা খুবই সুন্দর আর এখানে সুইমিং পুল আছে বিশাল একটা বড় এরিয়া আর এখানটা অ্যারেঞ্জ করা হয়েছে যে কেক মেকিং সেরিমনি হবে সেটা সো সেটা একটু দেখিয়ে নি তোমাদের
সঞ্জয়দাকে পেয়ে গেছি। তোমরা আসলে সঞ্জয়দাকে চিনে গেছো, আমার প্রত্যেকটা ভিডিওতেই থাকে ক্যাফেটিতে আসলে। তো সঞ্জয়দার কাছ থেকে এই যে আজকে সেরিমনিটা, যে স্পেশাল সেরিমনি, সেটার ব্যাপারে একটু জেনে নেব। সো সঞ্জয়দা কেমন আছো? হাই ভিউয়ার্স, খুব ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ আমিও ভালো আছি। আজকে তোমরা জানো যে আমরা প্রাইড প্লাজা হোটেলে একটা ইভেন্ট করছি, সেটা হচ্ছে কেক মিক্সিং সেরিমনি। তো কেক মিক্সিং সেরিমনিটা বেসিক্যালি নভেম্বর মাসের ফার্স্ট উইকে অল ওভার ওয়ার্ল্ডে, স্পেশালি সানডের দিন এটা অর্গানাইজ করা হয়। এই কেক মিক্সিংয়ের মধ্যে দিয়ে বেসিক্যালি বিভিন্ন রকমের প্লাম কেক, প্লাম পুডিং এই সমস্ত বানানো হয়, যেগুলো 24th Eve অ্যান্ড 25th ক্রিসমাসের দিন সার্ভ করা হয় গেস্টের জন্য। এই কেক মিক্সিং সেরিমনিটা স্টার্ট হয়েছিল লং টাইম ব্যাক, 17th century। তো তখন কী হয়েছিল, ব্রিটিশরা এটাকে নিয়ে এসেছিল ইন্ডিয়াতে, স্টার্ট হয় 1930 পর, 1930 পর থেকে ইন্ডিয়াতে এই সেরিমনিটা শুরু হয়েছিল। বেসিক্যালি বিভিন্ন রকমের এই সময়টা, মানে মান্থ অফ নভেম্বরে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস অ্যান্ড নাটস এগুলো হারভেস্ট হয়ে থাকে। তো সেই সমস্ত ড্রাই ফ্রুটস আর নাটসগুলোকে ওয়াইনের মধ্যে এবং নানারকম লিকারে সোক করে এক মাসের জন্য রাখা হয়। আফটার ফার্মেন্টেশন এটার একটা দারুণ সুন্দর অ্যারোমা অ্যান্ড টেক্সচার আছে, যেগুলো দিয়ে 24th সময় কেক অ্যান্ড প্লাম কুডিং বানানো হয়। বেসিক্যালি সকলের এই ইভেন্টের পেছনে একটা কামনা থাকে যে এই কেক বা এই প্লাম পুডিং তাদের জন্য একটা নতুন দিনের স্বপ্ন বা আলো নিয়ে আসবে। ব্রিটিশরা প্রথম ওয়ার্ল্ডে আনে, আস্তে আস্তে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে যায়, এখন ইন্ডিয়ানরাও সামিল হয়ে গেছে এই ফেস্টিভ্যালে। ইন্ডিয়াতে প্রথমে সাউথের দিকে ফেস্টিভ্যালটা শুরু হয়েছিল, ব্রিটিশরাই শুরু করেছিল, কারণ সাউথে প্রচুর রকমের স্পাইসেস, হার্বস, নাটস ভালো হয়, সাথে ওয়াইন তো রয়েছে। নাও আমরা প্রাইড প্লাজা হোটেল আজকে এই সেলিব্রেশনটা করলাম, আমাদের যে সোক করা নাটস অ্যান্ড ড্রাই ফ্রুটসগুলো রয়েছে সেগুলো এক মাসের জন্য প্রিজার্ভ থাকবে। আফটার ফার্মেন্টেশন আমরা একটা দারুণ সুন্দর টেক্সচার পাবো তার থেকে। আর 24th ইভের দিন আমরা ইভিনিংয়ে যে বুফে করে রাখবো, সেই বুফেতে আমরা এই প্লাম কেক অ্যান্ড পুডিংগুলো দেব। শুধু তাই নয়, আমরা এই যে কেক বা পুডিংগুলো বানাই, আমাদের সমস্ত গেস্ট যারা আসে শুধু হোটেলেই নয়, আমরা হোটেলের বাইরেও এগুলো সার্ভ করে থাকি, একটা মঙ্গল কামনায়, ঈশ্বরের প্রতি আর জেসাসের প্রতি একটা আলাদা আবেদন নিয়ে। তো এই হলো কেক মিক্সিং এর স্টোরি, আমার মনে হয় সকলের বুঝতে সুবিধা হবে এর থেকে। আর আপনারা আসুন, এবার 24th Eve আমরা প্রচুর কিছু সেলিব্রেশন করব। প্রিয়াঙ্কার নেক্সট ভিডিওতে ডেফিনেটলি আপনারা সেটা জানতে পারবেন যে হোয়াট উই আর ডুইং টু সেলিব্রেট, গোয়িং টু সেলিব্রেট। সো থ্যাংক ইউ, অ্যাজ অফ নাও এইটুকুনি, ধন্যবাদ। সো বন্ধুরা, কেক মিক্সিং সেরিমনি ডান, তোমাদের পুরোটা দেখালাম কীভাবে হলো, ভীষণ ইউনিক একটা আইডিয়া, ভীষণ ভালো লাগলো এখানে এসে। অ্যাকচুয়ালি আগের বছর হয়েছিল, আগের বছর আমি মিস করেছিলাম, তো এবছর আর একদম মিস করার না, আমি একদম চলে এসেছি এখানে এটা কভার করার জন্য। সো ভীষণ ভালো লাগলো, ভীষণ এনজয় করলাম এখানে। সো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করবো না, এখানেই শেষ করছি আজকে ভিডিওটা। সো ফ্রেন্ডস, যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। অ্যান্ড আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। অ্যান্ড বন্ধুরা, আমি কিছু ইন্টারেস্টিং রিলস বানাই আমার ইনস্টাগ্রামে, সো ইনস্টাগ্রামে ফলো করে নাও অবশ্যই, প্রিয়াঙ্কা দে অফিসিয়াল আমার ইউজার নেম। অ্যান্ড আমার দুটো ফেসবুক পেজ আছে, দুটোই ফলো অ্যান্ড লাইক করে দিও, একটা হিন্দি প্রিয়াঙ্কা দে অফিসিয়াল আর একটা বাংলা দা ভুবং প্রিয়াঙ্কা, এই দুটোই তোমরা লাইক অ্যান্ড ফলো করে দিও। সো বন্ধুরা, আমার আর একটা ইউটিউব চ্যানেল, হিন্দি চ্যানেল যেটা আমার নামেই প্রিয়াঙ্কা দে, ওটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও যারা এখনও করোনি। সো আমি আপাতত সুইমিং পুলের পাশে বসে একটু রিল্যাক্স করছি, এতক্ষণ জার্নি করে আসা, তারপর ব্লগ করা, অনেকটা টাইম দৌড়দৌড়ি গেছে। সো আপাতত একটু রিল্যাক্স করিনি, তারপর বেরিয়ে পড়বো বাড়ির জন্য। সো এই ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না তোমরা, কারণ এটা একটা দারুণ আমার নিজেরও এক্সপিরিয়েন্স হলো, তোমাদের সাথে শেয়ার করো, আমার ভীষণ ভালো লাগলো এরকম একটা ভীষণ কালারফুল ইভেন্ট। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সঙ্গে দেখো, পাশে দেখো, টাটা, বাই বাই।